একদিন টিঙ্কু তার বন্ধুর কাছে দামি পুতুল দেখে সে বাড়ি গিয়ে তার মা টুনির কাছে বায়না করে, মা মা আমার একটা দামি পুতুল কিনে দাও। এরপর টুনি টিঙ্কুকে বলে, তোকে অত দামি পুতুল কিনে দেওয়ার মতো আমার কাছে টাকা নেই, তাই সবসময় এত বায়না করবি না। টুনির এসব কথা শুনে টিঙ্কু অনেক কাঁদতে থাকে। পরের দিন সকালে টুনি একটা সাধু বাবার কাছে যায়। এরপর সাধু বাবার কাছে গিয়ে টুনি সমস্ত কিছু খুলে বলে। এরপর সাধু বাবা টুনিকে বলে, এই নে টুনি, আমি তোকে একটা গাছ দিচ্ছি, এই গাছটি গিয়ে বাড়িতে গিয়ে লাগিয়ে দে। এটা কোনো সাধারণ গাছ না, এটা হলো জাদুই পুতুল গাছ। একদিন টুনি ঘুম থেকে উঠে দেখে তার উঠানের কোণে একটা বাক্স পড়ে আছে। এটা দেখে টুনি একটু অবাক হয়ে যায়। ওই বাক্সের মধ্যে কি আছে এটা ভেবে টুনি ওই বাক্সের দিকে এগিয়ে যায়। টুনি সেই বাক্সের কাছে গিয়ে সেই বাক্সটিকে খোলা মাত্রই সেই বাক্স থেকে একটা ভয়ঙ্কর রাক্ষস বেরিয়ে আসে। এরপর ওই রাক্ষসটি টুনিকে বলে, টুনি তুমি ভয় পেও না, আমি কোনো রাক্ষস না, আমি হলাম এক জাদুই পরী, পরীর দেশের রাজকন্যা আমি। একটা দুষ্টুতান্ত্রিক আমাকে এই বাক্সের মধ্যে রাক্ষস বানিয়ে বন্দি করে রেখেছে। টুনি তুমি যদি আমায় একটু সাহায্য করো, আমি আমার আগের রূপ ফিরে পেয়ে আমি আমার দেশে ফিরে যেতে পারি। রাক্ষসের এইসব কথা শুনে টুনি বলে, তুমি বলো আমায় কি করতে হবে, আমি সব করতে রাজি আছি। এরপরে রাক্ষসটি টুনিকে বলে, শুনো টুনি, এই জঙ্গলের শেষ প্রান্তে এক তান্ত্রিক বাবা থাকে, সে আমায় তার জাদু শক্তিতে আমাকে ঠিক করে দিতে পারবে। তুমি যদি আমাকে তার কাছে নিয়ে যেতে পারো, সে আমায় আগের মতো করে দিতে পারবে। এরপর টুনি বলে, ঠিক আছে আমি তাই করব। এরপরে রাক্ষসটি এসব কথা টুনিকে বলে সে হাওয়ায় মিলিয়ে গিয়ে ওই বাক্সের মধ্যে ঢুকে যায়, আর ওই বাক্সটি বন্ধ হয়ে যায়। এরপর টুনি আস্তে আস্তে বাক্সের দিকে এগিয়ে গিয়ে বাক্সটি মাথায় নিয়ে জঙ্গলের পথে হাঁটতে থাকে। এরপর টুনি সেই তান্ত্রিক বাবার কাছে পৌঁছে গিয়ে তান্ত্রিক বাবাকে সমস্ত ঘটনা খুলে বলে। এরপর তান্ত্রিক বাবা তার মন্ত্র শক্তিতে পরীকে আগের রূপে ফিরিয়ে আনে। এরপর পরী আগের রূপে ফিরে এসে টুনিকে বলে, টুনি তুমি অনেক ভালো, আজ তোমার জন্য আমি আমার আগের রূপে ফিরে পেয়েছি, আর তোমার জন্যই আমি আমার দেশে ফিরে যেতে পারবো। টুনি আমায় যদি তোমার কোনো কাজে লাগে, তুমি আমায় অবশ্যই দেখো, আমি অবশ্যই আসবো, আজ আমায় বিদায় দাও। এসব কথা পরী টুনিকে বলে সে তার নিজের দেশে ফিরে যায়।